দেখো জবরদস্ত কাজে লেগে গেছে, নতুন বেবি এসেছে না আজকেরই? হ্যাঁ আজকেরই নেস্ট বক্স থেকে মায়ের কাছ থেকে আনা হয়েছে। রাজশ্রী পুরো কাজে লেগে গেছে? আচ্ছা ঠিক আছে করো করো। অ্যাকচুয়ালি কি হয়, আমরা এর আগেও অনেকবার চেষ্টা করেছি যে ওদের মায়ের কাছে এরা বড় হোক, কিন্তু একটু বড় হয়ে যাওয়ার পরেই এদের প্যারেন্টসরা মনে হয় পেট ভরে ঠিকঠাক ভাবে না খাওয়াতে পারার জন্য এদের ডেথ হয়ে যায়। আগে অনেকবার এরকম দুর্ঘটনা ঘটার পরে বাধ্য হয়ে আমাদের হ্যান্ড ফিডিং করানোর জন্য বক্স থেকে বাইরে নিয়ে আসতে হয়। এরকম যে ফেদার এসছে হালকা যে পশমের মতো পালক, এই এই যে আরো এদের গ্রোথটা অনেক বেশি হওয়া উচিত ছিল, কিন্তু কোনো ব্যাপার না, একটু দেরি হয়ে গেছে বের করতে, সে কারণে হেলথ একটু কম আছে, কিন্তু কয়েকদিন চন্দ্রা সঠিক পরিচর্যা করলে ঠিক হয়ে যাবে। এসে গেছে আমাদের N90 নিউট্রিওয়ার্ড। কম্পিউটার টেবিলে একটা প্রোবিজাইম আছে লেখা, প্রোবিজাইম বলতে এরকম কোডটা হবে, প্রোবিজাইম। চন্দ্রাকে একটু আগে থেকে বললে সমস্ত কিছু রেডি হয়ে যেত। সাডেনলি চন্দ্রা জানেই না যে আজকে একে আমি নিয়ে আসবো, কারণ একে দেখে না মানে একটুখানি ডাউট হচ্ছিল, কারণ আরও দুটো তিনটে বাচ্চা হয়েছিল, সেগুলো তো মানে কি বলবো, আনফর্চুনেটলি 3-4 দিন আগে যদি বের করে নিতাম তাহলে কোনো অসুবিধাই হতো না। রাত্রি 9:30 বাজে, সবের ডিউটি শেষ হলো, ওই জন্য রাজ ও চন্দ্রা দুজনেই খুব ব্যস্ত। এতটা কি এর হাফের হাফ, হ্যাঁ কমিয়ে দাও। রাজু পুরো ঘেমে গেছো? শীতকালটা ছিল খুব ভালো ছিল, গরমকাল পড়তে এবারে ঘামে না না, হালকা একটু ফ্যান চালিয়ে দিতে হবে, খুব গরম চলবে না, গায়ে ফুল ফেদার এলে তারপরে 26-27-28 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ঠিক আছে, আর একটু মোটা করবেন এটা ঠিকই আছে। চন্দ্র না প্রথমবার ফিটটা একদম পাতলা দিই, ফার্স্ট টাইম বাইরের ফিট নেবে তো, হ্যান্ড ফিডিং এ তো চন্দ্র এক্সপার্ট, ওই জন্য আমার মতের সঙ্গে না মিললে ও যা বলবে এখন বাধ্যতামূলক মেনে নিতে হবে, কিন্তু শেষমেশ আমি আছি। একটু সময় ও দেখো ও কুলের মধ্যে কেমন বসে আছে। আচ্ছা আচ্ছা কি দিয়ে বেছে গো, একটু ঠান্ডা হলে ভালো, একদম পারফেক্ট, ফার্স্ট টাইম ও ফিট নেবে কি দেখো, প্রথমবারের জন্য ফিট নিচ্ছে। এই তো আওয়াজ বেরোচ্ছে খাবার পড়ার সঙ্গে সঙ্গে, আওয়াজটা জোরে, গ্রিপটা পাচ্ছে না না, তুমি এইখানটা সাপোর্ট দিয়ে দিলে দেখো, আমি খাইয়ে দিই, খাওয়াটা ঠান্ডা হয়ে যাবে, তুমি আগে খাও, ওটা গ্রিপ না পাক পেটটা ভরিয়ে দিই, হ্যাঁ একদিন পরে ঠিক হয়ে যাবে, প্রথম হঠাৎ করে বয়সটা একটু বেশি হয়ে গেছে, ফটোটা নিয়েছি না আর একটু দিলে ভালো হয়, হ্যাঁ না প্রথম দিনে যদি একটু কমে যায় কিছু অসুবিধা, কাল সকাল সকাল আবার দিয়ে দিই, ঠান্ডা হয়ে গেছে, এটা যদি একটু গরম থাকতো ও চো করে নিত, ঠান্ডা হয়ে গেছে না বাস, আর না হলেও নয় চন্দ্র, সকাল সকাল উঠে আরেকবার দিয়ে দেবো, কাঁচি দিয়ে কাটতে হচ্ছে তোকে, ইজি হয় হাতে তো সটাসট কেটে দিবি, না আমার হাতে বেঁকে যায়, একটা পাতলা হয়ে যায় একটা এত মোটা হয়ে যায়, আর পাখি ওর মধ্যে থাকতে পারবে না, তোকে কে বললে থাকতে পারবে না, এই দেখো কি একটা অজুহাত দিচ্ছে দেখো, এই যে পটিটা করলো পটিটা একদম পারফেক্ট আছে, ও ভালো তো পটিটা একদম, অ্যাকচুয়ালি এতদিন তোর প্যারেন্টসরা ফিট করাতো, তখন শক্ত খাবারটা খেয়ে সেটাই ফিট করাতো, সেই কারণে পটির কালারটা এরকম হয়েছে, এবারে যখন আমরা A19 খাওয়াচ্ছি তখন দেখবে আবার চেঞ্জ হয়ে যাবে, ব্রাউনিশ কালার হয়ে যাবে, মোটামুটি ঠিক আছে না, তুমি যাও নিচে গেটটা খুলে দিয়েছো, চন্দ্রা পরে কেটে দিয়ে দেবে, চলো একদম আমাদের ঘরের বাচ্চা, এর প্যারেন্টস আমাদের ঘরের প্যারট দীপঙ্কর ফার্মের সবচেয়ে পুরনো গ্রেট প্যারটের জোড়া বলতে হলে এর প্যারেন্টস,
আমাদেরকে যে কত বেবিস দিয়ে গেছে, মানে তার মানে হিসাব করা যাবে না সত্যি। লক্ষ্মী জোড়া ডিম কটা দিয়েছিল বলো তো? তিনটে ডিম দিয়েছিল, আনফার্টাইল হয়েছিল, আর একটা বেবি হয়ে গেছে। দেখো এটা দিয়েছি না, এর মাথাটা রাখতে সাপোর্ট হয়েছে, খরগোশটা এরকম হয়ে আছে। এই তো কাগজ নিয়ে চলে এসেছে, আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে, আজকের মতো টাটা।